মালয়েশিয়াতে ভাড়া করার সময় ট্যাক্সি, ভাষা না জানলে খেতেও পারেন কিন্তু ভেক্সি। তার মানে আপনি যদি ক্লিয়ারভাবে বুঝিয়ে না বলতে পারেন, হয়তো আপনি ভেক্সিও খেতে পারেন। কারণ আমরা যারা অনেকদিন ধরে মালয়েশিয়াতে আছি, তারা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি যে মালয়েশিয়াতে সব জায়গায় ইংলিশ চলে না, মালয়েশিয়ান ভাষা বলেই বোঝাইতে হয়, আর এটা স্বাভাবিক। তো আজকের ভিডিওতে আমরা জানবো মালয়েশিয়ান ভাষাতে ট্যাক্সি ড্রাইভারের সাথে কিভাবে কথা বলতে হয়, ঠিক আছে? কিভাবে ভাড়া সম্বন্ধে কথা বলতে হয় এবং কোথায় কিভাবে যাবে তা ভালো করে ট্যাক্সি ড্রাইভারকে মালয়েশিয়ান ভাষায় বুঝিয়ে বলতে হয়। আজকের টপিকটাই হচ্ছে তাই। আমি বিশ্বাস করি যে এই ভিডিওটি যে পুরোটুকু দেখবে, এই টপিক নিয়ে আর কোনো প্রশ্ন তার মুখে থাকার কথা না। মানে দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে আমি যে এই টপিকটা নিয়ে যতটা বিশ্লেষণ করেছি, যত কিছু আমার সাথে ঘটেছে, সেগুলো সম্পূর্ণটাই আমি মালয়েশিয়ান ভাষায় এখানে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। মালয়েশিয়ান ভাষায় ড্রাইভারকে বলা হয় পেমান্ডু। খুবই খেয়াল করে দেখুন কিভাবে দুজনের ভিতর কথা হয়। মনে করেন রাজু ড্রাইভার কিভাবে কথা বলতেছে, আমি অবশ্যই ক্লিয়ার করে দিব। দেখুন মালয়েশিয়ান ভাষায় ড্রাইভারকে বলা হয় পেমান্ডু, পেমান্ডু। এখন ট্যাক্সি ড্রাইভারকে কি বলা হবে? পেমান্ডু ট্যাক্সি। ট্যাক্সিকে ওরা বলে ট্যাক্সি। পেমান্ডু মানে ড্রাইভার, ট্যাক্সিকে বলা হয় ট্যাক্সি, তো পেমান্ডু ট্যাক্সি। আবার বাস ড্রাইভার যদি হতো তাহলে হতো কি? পেমান্ডু বাস। পেমান্ডু মোটর মানে মোটর সাইকেলের ড্রাইভার, এরকম। এবার বাস চালানো, ড্রাইভার নেই বুঝলাম, কিন্তু এই যে চালিয়ে যে যাওয়াটা, ভুম ভুম গেলাম, সেই চালানোরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কি জানেন? বাস চালানোকে মেমান্ডু বাস। এখানে ছিল কি? পেমান্ডু। পেমান্ডু মানে ড্রাইভার, আর ড্রাইভ করা মানে হচ্ছে মেমান্ডু। তো বাস চালানো মেমান্ডু বাস, অথবা বাওয়া বাস, বাওয়া। এখানে কিন্তু লাস্টে হ নাই, বয়াকার ও অন্তস্থায়ী আকার, বাওয়া। এই বাওয়া মানে হচ্ছে চালানো বা কোনো কিছু নিয়ে যাওয়া, ঠিক আছে? আর যদি এই লাস্টে একটা হ থাকতো বাওয়াহ, তাহলে হয়ে যেত নিচে, বাওয়াহ মেজা মানে হচ্ছে টেবিলের নিচে। যাই হোক, এবার চলুন আমরা আসল টপিকে চলে যাই, খুবই খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। ও আচ্ছা, ড্রাইভার জানলাম, প্যাসেঞ্জারকে কী বলে? প্যাসেঞ্জারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনুমপাং। পেনুমপাং মানে হচ্ছে প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার। ওকে, এবার দেখুন অনেক কিছু আছে ভাই, আজকের টপিকটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। যদি কিনা আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে আপনাদের মাথার ভিতরে 70% ঢুকে যাবে, এটা আমার বিশ্বাস, যারা কিনা টুকিটাকি মালয়েশিয়ান ভাষা জানেন। মুখস্থ করার চেষ্টা করবেন না আমার আমার ভিডিওগুলো, কারণ ভাই আমি অনেক বিশ্লেষণ করে আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষার ভিডিওগুলো বানাই, যদিও হাতে সময় কম থাকে। যাই হোক, মনে করুন রাজু ড্রাইভারের সাথে কথা বলবে, পুরো ভিডিও ধরে থাকবে হচ্ছে রাজু এবং ড্রাইভার। তো রাজু মনে করেন ড্রাইভারের সাথে কথা বলবে যে পুত্রা যায় যাবেন, আর ড্রাইভার বলতে পারে যে কতজন, ভাড়া কত, কেমনভাবে যাবে, এই যে কথোপকথনগুলো সব কিছু থাকবে এই ভিডিওতে, খুবই খেয়াল করার চেষ্টা করবেন। তাহলে ধরুন প্রথমে রাজু চলে গেল ড্রাইভারের কাছে, রাজু ড্রাইভারের কাছে যেয়ে বলতেছে আসসালামু আলাইকুম চাচা, আমি পুত্রা যায় যেতে চাই। যে কোনো একটা অঞ্চলের নাম বলতে পারেন, কুয়ালা তেরেঙ্গানু হোক, কুয়ালালামপুর হোক, পেনাং হোক, পার্লিস হোক, কেড্ডা হোক, যেখানে হোক আপনি যেখানে যেতে চান। দেখা গেল রাজু আপনাকেই ধরে নেন, আপনি যে বললেন আসসালামু আলাইকুম চাচা, আমি পুত্রা যায় যেতে চাই। তো এটা মালয়েশিয়ান ভাষায় ঠিক এভাবে বলতে হবে, আসসালামু আলাইকুম পাচি সায়ামাহু পরগি পুত্রা যায়া, অথবা সায়ামাহু পরগি কুয়ালালামপুর, যেখানে কথাই বলুন। তো কি হলো? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম পাচি চাচা, সায়ামাহু আমি চাই, পরগি যেতে, পুত্রা যায়া পুত্রা যায়াতে, গেল। এবার ড্রাইভার বলতেছে পুত্রা যায়ার কাছে কোথায়, মানে পুত্রা যায়া বা হোক বা কুয়ালালামপুর হোক বা ত্রেঙ্গানু হোক, এই স্থান তো অনেক বড়, ঠিক স্পষ্টভাবে কোথায় যেতে চান ওটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তো ড্রাইভার বলতেছে পুত্রা যায়ার কাছে কোথায়, মালয়েশিয়ান ভাষায় ঠিক এভাবে বলবে পুত্রা যায়া দেখাত মানা, মানে পুত্রা যায়া কোথায়, এটা বলতেছে পুত্রা যায়া দেখাত কাছে মানা, মানে পুত্রা যায়ার কাছে কোথায়, মানা মানে কোথায়, পুত্রা যায়ার কাছে কোথায়। এখন ধরুন আপনি বললেন বা রাজুকে দিয়ে বুঝাচ্ছি আমি, রাজু বলতেছে বাস স্ট্যান্ডের কাছে, তো এক কথায় বললে হবে দেখাত বাস স্ট্যান্ড, দেখাত বাস স্ট্যান্ড, অথবা দেখাত হেনতিয়ান বাস। এই বর হেন্তি মানে থামা, আর হেনতিয়ান মানে হচ্ছে স্ট্যান্ড, যেখানে থেমে থাকে। তো সেই ক্ষেত্রে কি হলো, দেখাত বাস স্ট্যান্ড অথবা দেখাত হেনতিয়ান বাস, বাস স্ট্যান্ডের কাছে বলল। এখন ড্রাইভার বলল ওকে যেতে পারবো, হয়ে গেল কথা। ড্রাইভার বলতেছে ওকে বলে প্রগি, ওকে বলে পারবো প্রগি যেতে, ওকে যেতে পারবো। এখন এই এক কথায় তো শেষ না, আরও তো কিছু আছে এর ভিতরে, তাই না? এখন অবশ্যই ভাড়া সম্বন্ধে কথা বলতে হবে, ভাড়া না মিটিয়ে যাওয়া উচিত না, আগে ভাড়া মিটাইতে হয় তারপরে যাওয়া উচিত। এখন
রাজু অথবা মনে করেন আপনি জিজ্ঞাসা করতেছেন ভাড়া কত রিঙ্গিত, ভাড়া কত রিঙ্গিত। তো মালয়েশিয়ান ভাষাতে ভাড়াকে বাসের ভাড়া হোক ট্যাক্সির ভাড়া হোক সেটাকে বলা হয় তাম্বাং, তাম্বাং। তো রাজু অথবা আপনি বলতেছেন তাম্বাং বরাপা রিঙ্গিত, তাম্বাং বরাপা রিঙ্গিত। তাম্বাং মানে কি? ভাড়া, বরাপা মানে হচ্ছে কত, রিঙ্গিত হচ্ছে রিঙ্গিত, মালয়েশিয়ান মুদ্রার নাম। তো তাম্বাং বরাপা রিঙ্গিত, ভাড়া কত রিঙ্গিত, গেল। এবার ড্রাইভার বলতেছে 50 রিঙ্গিত মাত্র। কথার কথা এখানে সে স্রাতুস রিঙ্গিত বলতে পারে, এনামপুলু রিঙ্গিত বলতে পারে, যেটা ভাড়া সে বলবে, আমি জাস্ট 50 দিয়ে বোঝাচ্ছি। লিমাপুলু রিঙ্গিত সাহাজা, অথবা বলতে পারে মালয়েশিয়ান যারা খোদ মালয়েশিয়ান তারা টান দেয় লিমাপুলু রিঙ্গিজ, লিমাপুলু রিঙ্গিজ, এভাবে কিন্তু বলে। ওই জ অথবা সাহাজা মানে হচ্ছে মাত্র, লিমাপুলু রিঙ্গিত জ, 50 রিঙ্গিত মাত্র, এটা বলল। এবার বলার পরে কি হলো, দেখা গেল বেশি হয়ে গেছে। তো মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে, ওরে বাবা অনেক বেশি, কম হবে না। আমরা যেমন বাংলায় বসি ওরে, অনেক বেশি, কম হবে না। তো এই ওরে মানে ব্যথা পাওয়ার পর আমরা বলি না ওরে মারে। তো মালয়েশিয়ানরা কিন্তু ওটাকে বলে আডু অথবা আডুই, এটা বলে আডু অথবা আডুই, ইংলিশে বলে আউট, হ্যাঁ, আবার তামিলটা বলে আম্মা। তো এই যে আডু মানে হচ্ছে ওরে, এটা তো দেখা গেল আপনি বা রাজু বলতেছে ওরে অনেক বেশি, কম পারবেন না। তো ঠিক এভাবে বলতে হবে মালয়েশিয়ান ভাষায়, আডু বানিয়া সাঙ্গা বলে কুরাং তা, আডু ওরে বানিয়া সাঙ্গাট অনেক বেশি বলে কুরাং তা, কম পারবেন না, বলে মানে পারা, কুরাং মানে কম, তা মানে নাকি, মানে কম পারবেন নাকি, এমনটা বুঝাইতে, আডু বানিয়া সাঙ্গাট ওরে অনেক বেশি বলে কুরাং তা, কম পারবেন না, এরকম। এখন ড্রাইভার বলতে পারে কত দিতে চান, কত দিতে চান, সেটা মালয়েশিয়ান ভাষায় ঠিক এভাবে বলবে না বাগি বরাপা, না বাগি বরাপা, অথবা মাহু বাগি বরাপা, মাহু অথবা না একই জিনিস। অথবা সে বলতে পারে কামু না বাগি বরাপা, তুমি কত দিতে চাও, অথবা আওয়া না বাগি বরাপা, আপনি কত দিতে চান, এটা বলতে পারে। তো এখন এটা বলার পরে আপনি কি বলবেন, আপনি অথবা রাজু ধরে নিচ্ছে, সে বলতেছে, রাজু বলতেছে আমি 30 রিঙ্গিত দিতে পারি, আমি 30 রিঙ্গিত দিতে পারি, মানে আমার ক্ষমতা আছে 30 রিঙ্গিত দেওয়া। তো সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে সায়া বলে বাগি তিগা পুলু রিঙ্গিত, সায়া বলে বাগি তিগা পুলু রিঙ্গিত, সায়া বলে আমি পারি বাগি দিতে তিগা পুলু 30 রিঙ্গিত, রিঙ্গিত আমি দিতে পারি 30 রিঙ্গিত। এখন আপনি কিন্তু এখানে একটু চালাকি করে বলতে পারেন, যেহেতু দূরে কোথাও যদি যান, অপরিচিত জায়গা যদি হয়, সেই ক্ষেত্রে আপনি যদি ড্রাইভারকে বুঝাইতে পারেন যে আমার কাছে আসলে টাকা নাই, সেই ক্ষেত্রে কিন্তু রাস্তায় ছিনতাই রাহাজানি এইসব হওয়ার সম্ভাবনাও কিন্তু কম থাকে। তো আপনাকে ভাব নিতে হবে মূলত আপনার কাছে টাকা নাই, এই জন্য যতটুকু জোরাজুরি করার করবেন তাহলে হয়তো বা বিপদের থেকে আপনি মুক্তিও পেতে পারেন। আর যদি বুঝান আপনার কাছে প্রচুর টাকা, তাহলে কিন্তু রাস্তায় ও কিন্তু প্যাকেজ করে আপনার কাছে টাকা পয়সাও নিতে পারে, এটা হতে পারে। এই জন্য সাবধানতার সাথে কথা বলতে হবে এবং বলতে হবে আপনার কাছে টাকা নাই বলতেই চলে, এমন একটা ভাব নিতে হবে। তো সেই জন্য বলতে পারেন আমার কাছে বেশি টাকা নাই, ডেকাট সায়া তা আডা ডুয়েট বানিয়া, ডেকাট সায়া তা আডা ডুয়েট বানিয়া, ডেকাট সায়া আমার কাছে তা আডা নাই ডুয়েট বানিয়া বেশি টাকা কি। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক তো আপনারা করতেই পারেন আমাকে উৎসাহ দিতে, আর আপনারা প্রশ্ন করেন, বাট এই টপিক নিয়ে প্রশ্ন করার আগে পুরো ভিডিওটা দেখুন, আমার মনে হয় না আমি কোনো প্রশ্ন করার জন্য স্কোপ রাখবো, ইনশাল্লাহ আমার মতো আমি এক্সপ্লেন করে দিব। ওকে, তো ডেকার সাইয়া তা আডা ডুয়েট বানিয়া, আমার কাছে বেশি টাকা নাই, এটা বলার পরে ড্রাইভারের একটু মায়া হবে বা ওর মনে যদি কোনো খারাপ নিয়ত থাকে ওখান থেকেই কেটে গেল আর ঝামেলা হলো না। এরপরে কি হলো, এরপরে মনে করেন যে আপনি বলতে পারেন যদি তারপরেও মোশরা মুসরি করে, না না একজন নিয়ে কামু সাতু অরাং সাহাজা, আহ তুমি যে একজন তাছু কোপলা, হবে না পোষাইতেছে না, এমন যদি বলে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আমি শুধু একজন যেতে চাই, যদি চাচা আরও মানুষ নিতে চান, মানে ড্রাইভারকে আপনি চাচা বলতেছেন, যদি চাচা আরও মানুষ নিতে চান বা যদি ভাই অন্য আরও মানুষ নিতে চান আমার সমস্যা নাই, মানে অন্য মানুষ নিয়ে যদি সে পোষায় নিতে পারে, তাদের কাছ থেকে 10-20 রিঙ্গিত করে নিল তার পোষায় গেল, তাই না? তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমি শুধু একজন যেতে চাই, যদি চাচা আরও মানুষ নিতে চান আমার সমস্যা নেই। এই কথাটিকে এত সুন্দর করে ভেঙে বলতে হবে যাতে করে তার বোধগম্য হয়, সে বুঝতে পারে, এটা মালয়েশিয়ান ভাষায় এভাবে বলতে হবে, সায়া স অরাং সাহাজা, অথবা সায়া স অরাং সাহাজা, অথবা সায়া সাতু অরাং সাহাজা মাহু পরগি, সায়া সাতু অরাং সাহাজা মাহু পরগি বলতে পারেন, কালাও পাচি আম্বিল অরাং লাগি সায়া তা আডা মাসালা, কালাও পাচি না আম্বিল অরাং লাগি সায়া তা আডা মাসালা,
কিভাবে হলো খুবই খেয়াল করে দেখুন। কঠিন বাক্য ভাই আমি একদম পানির মতো সোজা বানায় দেবো যদি কিনা কেউ শিখতে চাই। সায়া আমি, সে অরাং একজন, অরাং মানে হচ্ছে জন অথবা লোক, সায়া সে অরাং আমি একজন, সাহাজা আমি শুধুমাত্র একজন, সায়া সে অরাং সাহাজা, মাহুপরেগি যেতে চাই, কালাও যদি, পাচি না আম্বিল যদি কিনা চাচা নিতে চান, অরাং লাগি আরও মানুষ, সায়া তা আডা মাসালাহ আমার সমস্যা নাই, সায়া সে অরাং সাহাজা মাহুপরেগি আমি শুধুমাত্র একজন যেতে চাই, কালাও যদি, পাচি না অথবা পাচি মাহু আম্বিল অরাং লাগি যদি কিনা চাচা আরও বেশি লোক নিতে চান, আরও লোক নিতে চান, সায়া তা আডা মাসালাহ আমার সমস্যা নাই। এ কথা বলার পরে হয়তো বা সে বলতে পারবে ওকে চারিলা অরাং লাইন, ওকে চলো খুঁজি অন্য মানুষ খুঁজি, আপনার বাংলাদেশি বন্ধু হলে সব থেকে ভালো হয়, তামিল অথবা মালয়েশিয়ানদের নেওয়ার দরকার নাই যদি কিনা দূর দূরান্ত যেতে চান, এটা আমার দিক থেকে আমি বললাম, পরেরটা আপনার ব্যাপার। তারপরে কি হলো, আপনি তখন ড্রাইভারকে বলতে পারেন বা রাজু বলতেছে আপনি অপেক্ষা করুন আমি অন্য বন্ধুদের ডেকে আনবো। এখন আপনার যেহেতু একার পক্ষে যাওয়া সম্ভব না, 50 রিঙ্গিত দিয়ে আপনি আরও দুজন নিলেন সাথে, এক একজনের 15-17 রিঙ্গিত করে পড়লো, বাস বেজাল শেষ। তো আপনি বলতে পারেন আওয়া তুঙ্গু ডুলু অথবা আওয়া তুঙ্গু, অথবা বলতে পারেন পাচি তুঙ্গু, চাচা অপেক্ষা করুন সায়া আকান পাঙ্গিল আমি ডাকবো কাওয়ান কাওয়ান লাইন অন্যান্য বন্ধুদের, অথবা সায়া আকান পাঙ্গিল কাওয়ান কাওয়ান লাইন আমি অন্য বন্ধুদের ডেকে আনবো, এমনটা বুঝাইলেন। এখন ড্রাইভার এই কথা শুনে বলল ওকে ওকে এলাহ, এই লাহ কথাটি আচ্ছা গো ঠিক আছে রে আহা রে, এই যে রে গো লাহ এটা একই জিনিস, ড্রাইভার বলতেছে ওকে এলাহ আচ্ছা ঠিক আছে এমন বোঝাইতে, কি ব্যাপারটা তো ক্লিয়ার হয়েছে নাকি, না ক্লিয়ার হলে বলবেন, রাত জেগে তো ভিডিও বানাই দরকারে ঘুমাবো না ভাই রাত্রে, কিন্তু আপনাদের এই প্যারা থেকে মুক্ত করবোই আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। ওকে এরপরে কথা কি হতে পারে, মনে করেন আপনারা সব কিছু লোকজন গোছানো হয়ে গেল, রাস্তার মাঝে টুক করে ড্রাইভার গাড়ি থামিয়ে দিয়ে বলতেছে আমাকে 20 রিঙ্গিত দাও তেল ভরতে চাই, হয় ভাই এরকম হয়, দেখা গেল ওই যে ফিলিং স্টেশনের কাছে গেল তেল ভরার জায়গায়, তার কাছে পকেটে টাকা নাই তেলও কমায় আসছে, সে বলতে পারে যে আমাকে 20 রিঙ্গিত দাও তোমরা আমি তেল ভরবো আগে, তো সেক্ষেত্রে বলতে পারে বাগি সাইয়া 20 রিঙ্গিত মাহু ইসি মিয়া, বাগি সাইয়া 20 রিঙ্গিত আমাকে 20 রিঙ্গিত দাও মাহু চাই ইসি মিয়া তেল ভরতে, মাহু ইসি মিয়া তেল ভরতে, ইসি মানে কি কোনো কিছুর ভিতরে যে তেল ভরার যেটা বুঝাইতে, মিয়া মানে হচ্ছে তেল, মাহু অথবা না মানে হচ্ছে চাই, বাগি সাইয়া 20 রিঙ্গিত আমাকে 20 রিঙ্গিত দাও মাহু ইসি মিয়া তেল ভরতে চাই, তা তো দিলেন আপনারা, টাকা দিয়ে দেওয়ার পরে কি হবে। এবার ওটা তো গেল, টপিক তো বানাইলে ভাই 10টা বানানো যায় একটা ভিডিও নিয়ে, কিন্তু ভাই এত সময় আমার নাই, আর আমি চাই একটা ভিডিওর ভিতরে আপনারা সব ইনফরমেশন পান, যারা শিখতে চায় তারা ক্লাস হিসাবে নেবেন, কারণ আমি নিজে এখনও শিখি ভাই, আমি একজন শিক্ষক মানুষ, আমি এখনও 2-3 ঘন্টা করে শিখি, বিভিন্ন দেশের ভাষা শিখি এবং আমার ভার্সিটির পড়ালেখাও আমি করি। যাই হোক, মার্কেট থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় এই কথাগুলো আপনার বলতে হবে ড্রাইভারের সাথে, মার্কেট থেকে জিনিসপত্র নেবেন, এবার কিন্তু সেই 10-15 রিঙ্গিতের ভাড়া না, আপনি জাস্ট কন্ট্রাক্টে আসতে হবে, জিনিসপত্র নিয়ে আপনারা যাবেন মার্কেট থেকে, সেই ক্ষেত্রে ড্রাইভারের সাথে কথা বলতেছেন, মনে করুন রাজু বলতেছে আপনি লেপারেও তারা যাবেন, মনে করেন আপনি কুয়ান্তান আছেন, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আপনি কুয়ান্তান ডিস্ট্রিক্টে আছেন, ওখান থেকে লেপারেও তারা যাবেন, লেপারেও তারা হচ্ছে পামবাগানের একটা জায়গা, লেপারেও তারা সে ব্লাস্ট, লেপারেও তারা সে মিলান, জায়গার নাম অফিসের নাম, ওখানে পাম অয়েল ফ্যাক্টরি বা পাম অয়েল বাগান আছে, তো আপনি ওখানে যাবেন, তো আপনি দেখা গেল ড্রাইভারকে বলেন আপনি কি লেপারু তারা যাবেন, ড্রাইভার বুঝে নেবে যেহেতু ওখানের স্থানীয়, তো আওয়া মাউপরে গিয়ে লেপারু তারা এভাবে বলতে পারেন, আওয়া মাউপরে গিয়ে আপনি যেতে চান লেপারু তারা, লেপারু তারাই, তো এখানে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন তো আপনি সেখানে এই কা দিতে পারেন, কা কা কেন আমি বলতেছি এখানে হচ্ছে নাকি নাকি, তো আপনি লেপারু তারা যাবেন নাকি, আওয়া মাউপরে গিয়ে লেপারু তারা কা, এভাবে বলতে পারেন আপনি কি লেপারু তারায় যাবেন, তো ড্রাইভার বলতে পারে ফেলডা অঞ্চলের কাছে নাকি, ফেলডা অঞ্চল কি, ফেলডা বলতে কি এই যে পামবাগানের একটা কোম্পানি মনে করেন, যেহেতু সে ড্রাইভার হয়তো বা ওখানে চিনে, এইভাবে কিন্তু বলেই বসতে পারে যে ফেলডা অঞ্চলের কাছে নাকি, মানে ওই যে ফেলডার যে অফিসগুলো আছে পামবাগানের ওখানে নাকি, তো সেক্ষেত্রে সে বলতে পারে দিকাট কাওয়াসান ফেলডা ক, দিকাট কাওয়াসান ফেলডা ক, ফেলডা অঞ্চলের কাছে নাকি, তো এই কাওয়াসান মানে হচ্ছে স্থান বা অঞ্চল, ডেকাট মানে কাছে, ফেলডা হচ্ছে কোম্পানির নাম, তো ডেকাট কাওয়াসান ফেলডা ক, ও ফেলডার অঞ্চলে নাকি বলতে পারে, তো এই কথা বলার পরে হয়তোবা আপনি একটু বিস্ময় হয়ে যাবেন, এই
সে চিনল কেমনে? তখন আপনাকে এভাবে বলতে হবে, হ্যাঁ ঠিক, আপনি চিনেন নাকি? এই কথাটা আপনি মালয়েশিয়ান ভাষায় কীভাবে বলবেন? হ্যাঁ ঠিক, আপনি চিনেন নাকি? সেক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় হবে, ইয়ে বেতুল, হ্যাঁ ঠিক, আওয়াকালক অথবা আওয়াকালকা, ইয়া বেতুল, হ্যাঁ ঠিক, আওয়া আপনি কন্নাল চিনেন কা নাকি, আওয়াকালক আপনি চিনেন নাকি? তখন ড্রাইভার বলবে, হ্যাঁ আমি প্রায় তোমার বাংলাদেশি বন্ধুদেরকে নিয়ে ওখানে যাই, ওখানে এরকম বলতে পারে, হ্যাঁ আমি প্রায় তোমার বাংলাদেশি বন্ধুদের নিয়ে যাই ওখানে, এমনটা সে বলতে পারে। তো সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় বলবে, খুবই খেয়াল করে দেখুন ভাই, মুখস্থ করার দরকার নেই, জাস্ট শুনুন, পরে এমনিতেই মাথায় ধরে যাবে। পরবর্তীতে যদি এই কথা একবার আপনার কানের গোড়ার থেকে যায়, এই ভিডিওর কথা আপনার মনে পড়বে, আমি যেভাবে শিখাচ্ছি ইনশাল্লাহ। তো ইয়েলা, হ্যাঁ সায়া স্লালু বাওয়া কাওয়ান কাওয়ান কামু ডিকাট সেনা, হ্যাঁ আমি প্রায় তোমার বাংলাদেশি বন্ধুদের নিয়ে যাই ওখানে। তো কি করে হলো খেয়াল করুন, ইয়েলা হ্যাঁ সায়া আমি স্লালু প্রায় সময় বাওয়া কাওয়ান কাওয়ান কামু তোমাদের বন্ধুদের নিয়ে যাই ডিকাট সেনা ওইখানে বা সেইখানে। ব্যাপারটা ক্লিয়ার হলো? এই কথা যখন সে বলল, তখন মনে করেন আপনি একটু আশ্বস্ত বোধ ফিল করলেন যে আহারে ভালো হয়েছে, তো সে তো চিনে। হ্যাঁ তো এই চেনার পরে আপনি তাকে বললেন, আলহামদুলিল্লাহ চলুন আমরা রওনা দেই। তো কি বললেন? আলহামদুলিল্লাহ চলুন আমরা রওনা দেই, সেটা মালয়েশিয়ান ভাষায় হবে আলহামদুলিল্লাহ জুম কিতা বর্গরা। এই যে একটু প্যাস লাগলো তাই না ভাই, এই বর্গরা শব্দটা হয়তো বা সবাই সবসময় শুনেন না। জুম কিতা প্রগি মানে চলো আমরা যাই, প্রগি মানে যাওয়া, কিন্তু কোথাও রওনা দেওয়া বা যেখানে আপনি আছেন ওখান থেকে জাস্ট পা বাড়ানো, এই জিনিসটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাংকাহ, মানে হচ্ছে পা বাড়ানো, স্টেপ দেওয়া, কদম দেওয়া। কিন্তু বর্গরা মানে হচ্ছে রওনা হওয়া, বর্গরা দিওয়ারাং বলুম বর্গরা, তারা এখনও রওনা দেয় নাই, এমন বোঝাইতে। সেই বর্গরা এটা নতুন শব্দ হয়তোবা এই চ্যানেলের মানুষ শুনতেছেন। তো আলহামদুলিল্লাহ জুম কিতা বর্গরা, আলহামদুলিল্লাহ চলুন আমরা রওনা দেই, এই কথাটা। তবে বর্গরা শব্দটা আমি হয়তোবা 70 নম্বর ভিডিও তো করেছিলাম, হ্যাঁ হয়তোবা করেছিলাম, আমার সঠিক মনে নাই, করছিলাম মনে হয় বর দিয়ে শব্দ যেটা। এই চ্যানেলে তো আজ পর্যন্ত বহুত হয়েছে, যারা কিনা প্রকৃতপক্ষে শিখতে চায় তারা আমার মনে হয় প্রত্যেকটা ভিডিও দেখলে তার আর জীবনেও মনে হবে না যে আমি আর কোথাও যে মালয়েশিয়ান ভাষা শিখি, আর কারো পাও ধরতে হবে না। যাই হোক, তো বলার পরে ড্রাইভার বলতেছে তোমরা কয়জন যেতে চাও, এবার কি হচ্ছে ড্রাইভার বলতেছে তোমরা কতজন যেতে চাও। সেক্ষেত্রে বলতে পারে কামু বরাপা অরাং না প্রগি, এটা কিন্তু ওই যে মালামাল নিয়ে যাওয়ার সময়, আপনারা মনে করেন যে মার্কেট থেকে বের হলেন তখন এই কন্ট্রাক্টে আসতেছেন ড্রাইভারের সাথে, তো ড্রাইভার বলতেছে কামু বরাপা অরাং না প্রগি, তোমরা কতজন যেতে চাও। তো এখন আপনি হয়তোবা বললেন বা রাজু বলতেছে আমরা 3 জন আছি এবং মালামাল, আমরা 3 জন আছি এবং মালামাল, মানে 3 জন যাব এবং সাথে মালামাল যাবে। ওটা মালয়েশিয়ান ভাষায় এইভাবে বলতে হবে, কিতা আডা তিগা অরাং ডান বারাং বারাং, তার মানে কি হলো, কিতা আডা আমরা আছি, তিগা অরাং 3 জন, ডান এবং বারাং বারাং মালামাল। এই বারাং মানে হচ্ছে মাল এবং বারাং বারাং মানে হচ্ছে মালামাল, মানে বহু বচন হয়ে গেল এক বচন থেকে। এবার ড্রাইভার বলতেছে ওকে মালামাল নিয়ে আসতে যাও, আপনারা তো ভাড়া করতে আসছেন, মনে করেন আপনি আসলেন ভাড়া করতে আর সবাই মালামাল বার করতেছে আর 2 জন যারা, তো ড্রাইভার হয়তো বলবে ওকে মালামাল নিয়ে আসতে যাও। তো মালয়েশিয়ান ভাষায় সে বলবে ওকে প্রগি আম্বিল বারাং বারাং, ওকে প্রগি আম্বিল বারাং বারাং, অথবা বলতে পারে ওকে লা প্রগি আম্বিল বারাং বারাং, তো ওকে ঠিক আছে প্রগি আম্বিল যাও আনতে বারাং বারাং মালামাল। কি কেমন লাগে, সহজ মনে হইতেছে না? তো এই কথা বলার পরে কি হবে খেয়াল করুন এবার। এবার হয়তোবা আপনি আগে বলতে পারেন যে আপনি আগে জানান ভাড়া কত, মানে ড্রাইভারের উদ্দেশ্যে বলতেছেন আপনি আগে জানান ভাড়া কত, আমি চাই না পরে ঝামেলা হোক, তো এই ভাড়াটা মিটিয়ে নেওয়া ভালো, এই যে যদি কিনা কন্ট্রাক্টে যেতে চান এরকম। ও আরেকটা কথা বলে রাখি, যারা এই 20 মিনিটের মতো প্রায় ভিডিওটা দেখছেন এই পর্যন্ত, তার মানে তারা আসলে সিরিয়াস। একটা দুঃখের ব্যাপার হচ্ছে বর্তমানে ইউটিউবে কিন্তু ইমপ্রেশন কমাই দিছে, মানে ভিডিওগুলো মানুষের সামনে বেশি একটা নিয়ে যাচ্ছে না। তাই যারা প্রকৃতপক্ষে শিখতে চান প্লিজ চ্যানেলের বেল আইকনটি টিপে দিয়ে রাখবেন, অল অপশন চালু করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন যায়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো দেখা গেল আপনি বলছেন আপনি আগে জানান ভাড়া কত, আমি চাই না পরে ঝামেলা হোক,
এটা মালয়েশিয়ান ভাষায় বলতে হবে আওয়া বাগিতাও ডুলু তাম্বাং বরাপা সায়া তা মাহু নান্তি জাডি মাসালা। তো কি হলো, আওয়া বাগিতাও ডুলু আপনি আগে জানান তাম্বাং বরাপা ভাড়া কত, সায়া তা মাহু আমি চাই না নান্তি জাডি মাসালা পরবর্তীতে ঝামেলা বা সমস্যা হোক। ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? এই মাসালা মানে কি সমস্যা বা ঝামেলা। তো এখন ড্রাইভার বলতেছে স্রাতুস রিঙ্গিত দিও মানে 100 রিঙ্গিত দিও, সেক্ষেত্রে মালয়েশিয়ান ভাষা সে বলবে বাগি স্রাতুস রিঙ্গিত, বাগিলা স্রাতুস রিঙ্গিত, 100 রিঙ্গিত দিও, এমনটা বলতে পারে। তো দেখা গেল আপনার কাছে মনে হলো না, ঠিক আছে, বাস এখানে প্যারা শেষ। কিন্তু আরও কথা থাকে, আরও কথা কিন্তু থাকে ভাই, অনেক কিছু আছে। যদি কিনা কারোর পারমিট না থাকে কীভাবে কোন রাস্তা দিয়ে যেতে বলবে, সব কিছুই থাকবে ভিডিওতে, খেয়াল করে দেখুন। এবার বলতেছে রাজু, চাচা একটু সময় থামেন আমি প্রসাব করতে যাব, এমনটা কিন্তু বলতে পারে। অনেক সময় হয়ে যায় যে চাচা একটু সময় থামেন আমি প্রসাব করতে যাব, রাস্তার মাঝে প্রসাব চাপতেই পারে, এটা কি করে বলবেন? তো পাচি তোলং বরহন্তি সেকে যাপ সায়া মাহু পরগি কঞ্চিং, অথবা শুদ্ধ ভাষায় যদি বলতে চান সায়া মাহু বুয়াং আয়ের, এটা কিন্তু বলে থাকে। তো আমি যাই হোক, আমি একদম খাস ভাষায় যাচ্ছি যেটা সবার বুঝতে সুবিধা হবে। পাচি চাচা তোলং বরহেন্তি সেকে যাপ, অনুগ্রহপূর্বক থামুন কিছুক্ষণ, সায়া মাহু আমি চাই পরগি যেতে কঞ্চিং প্রসাব করতে। তো সায়া মাহু পরগি কঞ্চিং, আমি যাই মানে যেতে চাচ্ছি কি করতে, হিসু করতে আর কি, গেল। এখন যদি খুবই গুরুতর সমস্যা হয়ে বসে সেটাও তো বলতে হবে, বলতে পারেন আমি আর সহ্য করতে পারতেছি না, ওরে আমি আর পারতেছি না, দাঁড়ান দাঁড়ান হিসু করবো, এইটা যদি বলতে চান সেই ক্ষেত্রে হবে সায়া তা বলে তাহান লাগি, সায়া আমি তা বলে পারছি না, তাহান সহ্য করতে লাগি আরও, সায়া তা বলে তাহান লাগি আমি আর সহ্য করতে পারছি না, এমনটা বলতে পারেন। এবার কি হবে খেয়াল করুন, এবার মনে করেন আপনি রাস্তার ডিরেকশন দিচ্ছেন যে আরেকটু সামনে বাঁ পাশের রাস্তায় ঢুকুন, দেখা গেল সে চেনে না, হইতেও পারে সে চেনে না, সেই ক্ষেত্রে বলতে পারেন আর একটু সামনে বাম পাশের রাস্তায় ঢুকুন। এই ক্ষেত্রে ডিরেকশন দিতে গেলে বলতে হবে ডেপান সিকিট লাগি আর একটু সামনে, ডেপান সামনে সিকিট একটু লাগি আরও, তো ডেপান সিকিট লাগি আর একটু সামনে মাসু ঢুকুন জালান সেবলাহ কিরি, জালান সেবলাহ কিরি বা পাশের রাস্তায়, এই সেবলাহ মানে হচ্ছে পাশে, আর সেবলাস এখানে যদি স হতো তাহলে হতো এগারো, তো সেবলাহ। ডেপান সিকিট লাগি আর একটু সামনে মাসু জালান সেবলাহ কিরি বা পাশের রাস্তায় ঢুকুন, আর যদি ডান পাশ হতো তাহলে হতো সেবলাহ কানান, কিরি কানান, কিরি কানান বাম ডান, এমনটা। এবার দেখা গেল রাস্তার যাওয়ার সময় আপনার একজন বন্ধু ব্যাংকের সামনে অপেক্ষা করতেছে, তাকে ওখান থেকে নিয়ে যেতে হবে, এই কথাটা যদি ড্রাইভারকে বলতে চান যে আমার বন্ধু ব্যাংকের সামনে অপেক্ষা করছে, সেটা মালয়েশিয়ান ভাষায় বলতে হবে সায়া পুঁয়া কাওয়ান তুঙ্গু ডেপান ব্যাংক, সায়া পুঁয়া আমার, সায়া মানে আমি, সায়া পুঁয়া মানে হচ্ছে আমার, সায়া পুঁয়া কাওয়ান আমার বন্ধু তুঙ্গু অপেক্ষা করছে ডেপান ব্যাংক ব্যাংকের সামনে। তবে যদি কিনা বাক্যটিকে আপনি ছোট করে বলতে চান, এই পুঁয়া কথাটি যদি ব্যবহার না করতে চান, সেই ক্ষেত্রে এই সায়া পুঁয়া কাওয়ান না বলে উল্টায় বলতে হবে কাওয়ান সায়া, কাওয়ান সায়া তুঙ্গু ডেপান ব্যাংক, আমার বন্ধু অপেক্ষা করছে ব্যাংকের সামনে, এই হচ্ছে ট্রিক্স। তো দেখা গেল আপনাদেরকে পৌঁছায় দিল, পৌঁছায় দেওয়ার পরে আপনি যদি সেই ড্রাইভারের নাম্বারটা রাখতে চান যে পরবর্তীতে কল করলে আপনি আইসেন বা আমাদের এখান থেকে নিয়েন পরবর্তী সময়ের জন্য সুবিধার জন্য, তার নাম্বার কিন্তু রেখে দেওয়াটা উচিত। তো সেই ক্ষেত্রে বলতে পারেন অনুগ্রহ করে আপনার ফোন নাম্বার দিন, অনুগ্রহ করে আপনার ফোন নাম্বার দিন, এটা মালয়েশিয়ান ভাষায় এভাবে হবে তোলং বাগি নম্বর টেলিফোন আওয়া, তোলং বাগি অনুগ্রহপূর্বক দিন নম্বর টেলিফোন, টেলিফোন নাম্বার আওয়া আপনার, অথবা তোলং বাগি আওয়া পুঁয়া টেলিফোন নাম্বার, এভাবে বলতে পারেন। বলার পরে কি হলো, দেখা গেল দিল, দেওয়ার পরে ঠিক তার পরের মাসে বেতন পাওয়ার পর আপনি সেই ড্রাইভারকে ফোন দিলেন, হ্যালো কেমন আছেন, হ্যালো আসসালামু আলাইকুম আপা খাবার, হ্যালো আসসালামু আলাইকুম কী খবর, আগামীকাল আমরা শহরে যেতে চাই, আপনি কি আমাদের নিতে আসতে পারবেন, মানে ওই যে যে জায়গায় আপনার নামায় দিছিল আপনার ফোন নাম্বার সেও সেভ করে রাখছে,
হ্যাঁ আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম সাইয়া ডারি ফেলডা, ওই যে আমি সেই ফেলডার অফিস থেকে বলতেছি। হ্যাঁ তো আগামীকাল আমরা শহরে যেতে চাই, আপনি কি আমাদেরকে নিতে আসতে পারবেন? মানে আপনাদেরকে নিয়ে তারা সে শহরে দিয়ে আসবে, পৌঁছাইয়া পরে আপনি আবার কাজ শেষ করার পরে আপনাকে আবার জায়গায় দিয়ে যাবে, এমন একটা মনে করুন কন্ট্যাক্ট করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে ড্রাইভারকে আপনি বলতে পারেন, আরও টপিক আছে ভাই এর ভিতরে, এখনও বেশ কিছু কথা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখুন। তো বলতে পারেন, বেসো কিতামাহু পরগি বান্ডার, বেসো আগামীকাল কিতামাহু আমরা চাই পরগি বান্ডার শহরে যেতে। আওয়া বলে আপনি পারবেন দাতাং আম্বিল আসতে নিতে কিতা আমাদেরকে তা নাকি। তো কী হলো, বেসো কিতামাহু পরগি বান্ডার আমরা আগামীকালকে শহরে যেতে চাই। আওয়া বলে দাতাং আম্বিল কিতা তা, আওয়া বলে দাতাং আম্বিল কিতা তা, আপনি কি আমাদেরকে নিতে আসতে পারবেন? তো অথবা বলতে পারেন আওয়া বলে মারি আম্বিল কি তাতা, আপনি কি আমাদেরকে নিতে আসতে পারবেন? এমনটা আপনি জিজ্ঞাসা করলেন ড্রাইভারকে। এখন ড্রাইভার বলতে পারে কয়টার সময় যেতে চাও, কয়টার সময় যেতে চাও, এমনটা যদি ড্রাইভার জিজ্ঞাসা করে সেইভাবে বলবে পুকুল ব্রাপা মাহুপ্রগি, পুকুল ব্রাপা মাহুপ্রগি, পুকুল ব্রাপা কয়টার সময় বা কয়টা বাজে, মাহু চাও প্রগি যেতে, পুকুল ব্রাপা মাহুপ্রগি কয়টার সময় যেতে চাও বা কয়টার দিকে যেতে চাও, এমনটা প্রশ্ন করলো। এই প্রশ্ন করার পরে আপনাকে বলতে হবে সময়টা, যে আপনি আসলে কোন সময় যেতে চাচ্ছেন। তখন বলতে হবে, মনে করেন আপনি বা রাজু বলতেছে সকাল দশটায়, সকাল দশটায়, সেটা মালয়েশিয়ান ভাষায় হবে পুকুল সেপুলু পাগি, পুকুল সেপুলু পাগি, পুকুল সেপুলু দশটায়, পাগি সকাল, সকাল দশটায়, পুকুল সেপুলু পাগি বলল। এখন ড্রাইভার বলতেছে ওকে সকাল দশটার আগেই পৌঁছাবো, ওকে সকাল দশটার আগেই পৌঁছাবো, এমন কথা বলতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে বলবে এইভাবে ওকে সায়া আকান সাম্পাই সেবলুম পুকুল সেপুলু, সায়া আকান সাম্পাই সেবলুম পুকুল সেপুলু পাগি, কেমন করে হলো খেয়াল করুন। ওকে ঠিক আছে, সায়া আকান সাম্পাই আমি পৌঁছাবো, সায়া সাম্পাই মানে হচ্ছে আমি পৌঁছাই, সায়া আকান সাম্পাই মানে হচ্ছে আমি পৌঁছাবো, এটা হচ্ছে ফিউচারের কথা বলতেছে, মানে আগামী সময়ের কথা বলতেছে, এই জন্য আকান বসেছে। সেবলুম পূর্বেই, পূর্বেই, এই ডুলু মানে হচ্ছে আগে, আওয়াল মানেও আগে, সেবলুম মানেও কিন্তু আগে, সেবলুম মাকান খাওয়ার আগে, সেবলুম টিডোর ঘুমানোর আগে, সেই আগের ক্ষেত্রে সেবলুম চলে আসবে। তো কী হলো, ওকে সায়া আকান সাম্পাই, ওকে ঠিক আছে আমি পৌঁছায় যাব সেবলুম পুকুল সেপুলু পাগি সকাল দশটার আগেই, এই কথা বলল। এখন এটা বলার পর হয়তোবা ড্রাইভার আবার জিজ্ঞাসা করতে পারে তোমরা কয়জন যেতে চাও, কামোবরা পাওয়ারং মাহুপ্রগি, যেটা কিনা আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। তো আপনি দেখা গেল বললেন আমরা সাতজন যেতে চাই, কয়জন, আমরা সাতজন যেতে চাই। তো সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে কিতা তুজু অরাং মাহুপ্রগি, কিতা আমরা তুজু অরাং সাতজন, মাহু চাই যেতে প্রগি। এখন ড্রাইভার বলতে পারে আমার গাড়িতে সাতজন ধরবে না, আমার গাড়িতে সাতজন ধরবে না, দেখা গেল পিছনে চারজন সামনে আর একজন, পাঁচজন যাবে সাতজন হবে না। তো এখন কী বলবে, ক্রেতা সায়া তা বলে মুয়াত তুজু অরাং, ক্রেতা সায়া আমার গাড়িতে, অথবা সায়া পুনিয়া ক্রেতা আমার গাড়িতে, তা বলে, তা বলে ধরবে না বা পারবে না, ধরাতে পারবে না কি মুয়াত, এই মুয়াত মানে হচ্ছে ধরানো, একটা গ্লাসের ভিতরে কতটুকু পানি ধরবে সেটাকে মানে হচ্ছে মুয়াত বলা হয়। ক্রেতা সায়া তা বলে মুয়াত তুজু অরাং, আমার গাড়িতে সাতজন ধরবে না, এমনটা বলতে পারে। এখন এই ভেজালটা মেটানোর জন্য কি করবেন ভাই, সাতজন যদি না ধরে একটা ভেজাল হয়ে গেল, তখন আপনি ড্রাইভারকে বলতে পারেন আপনি অনুগ্রহপূর্বক দুইটা গাড়ির ব্যবস্থা করুন, দেখুন আমি কোন পর্যায়ে নিয়ে যাচ্ছি ভিডিও। তখন আপনি বলতে পারেন অনুগ্রহপূর্বক দুইটা গাড়ির ব্যবস্থা করুন, অথবা বলতে পারেন আমার দুইটা গাড়ি লাগবে, সায়ামাহু ডুয়া ক্রেতা বা সায়ামাহু ডুয়া ট্যাক্সি। কিন্তু যদি এভাবে বলতে চান আপনি অনুগ্রহপূর্বক দুইটা গাড়ির ব্যবস্থা করুন, সেটা মালয়েশিয়ান ভাষায় এভাবে বলতে হবে আওয়া তোলং সেডিয়াকান দুয়া ক্রেতা, অথবা দুয়া বুয়াহ ক্রেতা, মাঝখানে বুয়াহ দিলে ভালো হয় কিন্তু কেন সেটা আমি গণনা করার ভিডিওতে জানাবো। তো আওয়া তোলং আপনি অনুগ্রহপূর্বক সেডিয়াকান ব্যবস্থা করুন দুয়া ক্রেতা, দুইটা গাড়ি বললেন। এটা এটা বলার পরে এবার কথা বলার টপিক একটু বদলাবে, ড্রাইভারের সম্পর্কেই বলবো কিন্তু দেখুন কেন, খেয়াল করে দেখুন। মনে করুন যদি কিনা আপনার পাসপোর্ট সংক্রান্ত ঝামেলা থাকে,
আপনি বলতে পারেন যদি রোড ব্লক থাকে সেই রাস্তায় ঢুকবেন না। ড্রাইভাররা কিন্তু জানে কোন রাস্তায় রোড ব্লক হচ্ছে কি হচ্ছে না, ওদের গ্রুপে আছে, ওরা জানে রওনা দেওয়ার আগে। তো সেই ক্ষেত্রে যদি বলতে চান যদি রোড ব্লক থাকে সেই রাস্তায় ঢুকবেন না, এটা মালয়েশিয়ান ভাষা হবে কালাও আডা রোড ব্লক জাঙ্গান মাসু অথবা জাঙ্গান ইকোট জালান ইতু। তো কি হলো, কালাও আডা যদি থাকে রোড ব্লক, রোড ব্লক জাঙ্গান মাসু ঢুকবেন না জালান ইতু ওই রাস্তায়, বা ইকোট জালান ইতু, জাঙ্গান ইকোট জালান ইতু মানে ওই রাস্তা দিয়ে যাবেন না, এমনটা বোঝাইতে। খেয়াল করে দেখুন, যদি মনে হয় দ্রুত বলছি পিছনে টেনে নিয়ে দেখবেন আবার, ওকে। এবার বলতে পারেন যে কেন আসলে রোড ব্লক থাকলে আপনি ওই রাস্তায় যাবেন না, সেই ক্ষেত্রে আপনার বলতে হবে আমার পারমিট নাই, যে রাস্তায় চেকপোস্ট আছে দয়া করে সেই রাস্তায় ঢুকবেন না, এটাও বলতে পারেন। সায়াতা আডা পারমিট, আমার পারমিট নাই, জালান ইয়াং আডা চেকপোস্ট, যে রাস্তায় চেকপোস্ট আছে তোলং অনুগ্রহপূর্বক জাঙ্গান মাসু জালান ইতু, অনুগ্রহপূর্বক ওই রাস্তায় ঢুকবেন না। সায়াতা আডা পারমিট, আমার পারমিট নাই, জালান ইয়াং আডা চেকপোস্ট, যেই রাস্তাতে আছে চেকপোস্ট তোলং জাঙ্গান মাসু জালান ইতু, অনুগ্রহপূর্বক সেই রাস্তায় ঢুকবেন না। কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? এবার ধরুন আমার পাসপোর্টে পারমিট লাগানোর জন্য কুয়ালালামপুর পাঠানো হয়েছে, মানে ড্রাইভার একটু ভেটু ধরতেও পারে যদি কিনা একটু প্যাজবাজ মানুষ হয়, তো সেক্ষেত্রে আপনার তাকে বুঝায় বলতে হবে আমার পাসপোর্টে পারমিট লাগানোর জন্য কুয়ালালামপুর পাঠানো হয়েছে, এই জন্য কাছে পাসপোর্ট নাই। তো সেক্ষেত্রে বলতে হবে সায়া পুনিয়া পাসপোর্ট সুডা হান্তার ডেকাট কুয়ালালামপুর, সায়া পুনিয়া পাসপোর্ট, আমার পাসপোর্ট সুডা হান্তার ডেকাট কে এল অথবা কুয়ালালামপুর, আমার পাসপোর্ট কুয়ালালামপুরে পাঠানো হয়ে গেছে উন্তুক জন্য সাম্বুং পারমিট, পারমিটের মেয়াদ বাড়ানোর জন্য বা পারমিট লাগানোর জন্য, এটা বলতে পারেন। কি ব্যাপারটা ক্লিয়ার? তো ভাই আমার পারমিটও শেষ, মানে আমার গলার ভয়েজের পারমিট শেষ, আমার মেয়াদ শেষ, গলা ব্যথা হয়ে গেছে ভাই। পার্সোনালি যাদেরকে ক্লাস করে তাদের সাথেও আমি এত চিল্লাই বলি না কথা, হ্যাঁ তাদেরকে সময় বেশি দেওয়া হয়, বিভিন্ন কোম্পানির মালিক আছে যারা কিনা মালয়েশিয়াতে ব্যবসা করতে চায় তাদেরকে আমি পার্সোনালি ক্লাসগুলো নেই মালয়েশিয়ান ভাষার, বা সিঙ্গাপুরে যারা আছে কেবল বাংলাদেশি এবং সিঙ্গাপুরিয়ান বিয়ে করছে ওদেরকে শিখাই। তো সেক্ষেত্রে ওদের সাথে আমি এত দ্রুত বলি না, টুকুটুকু করে বুঝায় বলতে হয়। তো যাই হোক, যদি বেঁচে থাকি ভাই নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসব, আর আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন দিতে থাকুন। আমি বেঁচে থাকলে আমি রাত জেগে হোক যখনই হোক না কেন আমি সময় বের করে আপনাদের জন্য ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।